নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের ভাগ্য, যা আমাদের কর্মের দ্বারা নির্ধারিত হয়। আমাদের কর্ম বলে দেয় আমাদের পরবর্তী ভাগ্য কীরকম হবে। তবে আমাদের জীবনে বিভিন্ন ভুল ভ্রান্তি ঘটে থাকে এবং সেই ভুলকেই আমরা দুর্ভাগ্য হিসেবে দেখে নিই। এই দুর্ভাগ্য থেকে মুক্তির উপায় কী বা এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে কীভাবে পরিণত করবেন, এর জন্য সবথেকে বেশি যেটি প্রয়োজন সেটি হলো ধৈর্য এবং শুদ্ধ চিন্তা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন অশুভ কিছু ভেবে বা কোনো কার্য শুরু করার আগে তার সম্পর্কে খারাপ কিছু ভেবে বা হেরে যাওয়ার ভয়ে সেই কার্যকে করতেই যায় না। অর্থাৎ আমরা কার্যতে হেরে যায় না, হেরে যাওয়ার ভয়েই হেরে গিয়ে বসে থাকি। এই সময় যদি আপনি বিশ্বাসের সাথে কিছু উপায় করতে পারেন, হিন্দু সনাতন ধর্মে কথিত লোককথা অনুসারে বিভিন্ন টোটকা যদি পালন করতে পারেন নিজের জীবনে, তাহলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হতে সক্ষম। অর্থাৎ জীবনের যে কোনো খারাপ পরিস্থিতিতে, যে সময় আপনি আর কোনো পথ পাচ্ছেন না, সেই সময় আপনি মাতা লক্ষ্মীকে স্মরণ করুন, তার বিভিন্ন টোটকা উপাচার করুন। এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের এমনই একটি কার্যকরী টোটকার কথা বলবো, যেটি লবঙ্গ এবং এলাচ দিয়ে আপনাদের করতে হবে। তাহলে আপনারা কিন্তু আপনাদের গৃহের পজিটিভ শক্তিকে বৃদ্ধি করতে পারবেন, গৃহের মধ্যে থাকা বিভিন্ন নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ শক্তি সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। এবং বন্ধুরা, এই কার্য সঠিকভাবে করার মাধ্যমে আপনাদের বাস্তু সমস্যাও দূর হয়ে যাবে। হিন্দু সনাতন ধর্ম অনুসারে লবঙ্গ এবং এলাচকে অত্যন্তই গুরুত্বপূর্ণ মানা হয়েছে। এই লবঙ্গ বা এলাচ স্বাস্থ্য ও জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে বিশেষ কার্যকরী, স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস। মন্ত্রতন্ত্রর ক্ষেত্রেও এই লবঙ্গকে ব্যবহার করা হয়ে থাকে। এই লবঙ্গ ভাগ্য পরিবর্তনে সক্ষম এবং এই লবঙ্গর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারেন। তার সঙ্গে গৃহের সমস্ত রকম খারাপ শক্তি, কালা জাদু, নেগেটিভ প্রভাব, বাস্তু সমস্যা, সমস্ত রকম দাম্পত্য সমস্যা, পারিবারিক ঝামেলা, সমস্ত কিছু থেকেই দূর করতে পারেন, আপনার গৃহ থেকে বা নিজেকেও দূরে রাখতে পারেন। এই প্রচলিত উপায় সম্পর্কে জানাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে অতি অবশ্যই কমেন্ট করে জানান জয় মাতা লক্ষ্মীর জয়। আপনি যদি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে চান, যদি আপনি চান আপনার গৃহ সমৃদ্ধ থাকুক, অর্থের জর্তে কখনো অভাব না ঘটে, তাহলে অতি অবশ্যই মাতা লক্ষ্মীকে স্মরণ করুন, তাকে পূজা পার্বণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। লবঙ্গ, লবঙ্গ হলো এমন একটি বিষয় বা এমন একটি জিনিস যা ব্যবহারের মাধ্যমে আপনি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘুটি জল নেন একটি কাঁসার পাত্রে বা তামার পাত্রে এবং তার মধ্যে একটি লবঙ্গ ফেলে দেন বা তার সঙ্গে একটু গঙ্গা জল এবং লবঙ্গ উভয় মিশিয়ে দেন, এবং সেই জল যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার গৃহের সদর দরজার চারিদিকে ছড়িয়ে দেন, তাহলে গৃহের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ সমস্যা দূর হয়ে যায়, গৃহের মধ্যে থাকা বাস্তু দোষ দূর হয়ে যায়, গৃহে কোনো রকম নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে না এই কার্যের মাধ্যমে, অর্থাৎ এই লবঙ্গ ব্যবহারের মাধ্যমে। আপনারা যদি চান লবঙ্গ এবং এলাচকে আর্থিক সমৃদ্ধির জন্য ব্যবহার করবেন, তাহলে অতি অবশ্যই একটি লবঙ্গ এবং এলাচ নিন এবং সেটি একটি হলুদ রঙের কাপড়ের মধ্যে পুটুলি আকারে বাঁধুন। বৃহস্পতিবার দেখে সেটি আপনি মাতা লক্ষ্মীর চরণে রাখুন এবং এক সপ্তাহ এইভাবে রাখবেন। প্রতিদিন এটিকে ধূপধুনো দেখাবেন, প্রতিদিন নিত্য পূজা করার সময় এটিতে আপনি একটু পূজা করবেন। পরের সপ্তাহের বৃহস্পতিবার আপনারা এই পুটুলিটিকে আপনার গৃহের আলমারি বা আপনার গৃহের যে দামি জায়গা যেখানে আপনি টাকা পয়সা গয়নাকাটি রাখেন, সেখানে আপনি এই জিনিসটিকে রেখে দিন। আপনার আর্থিক সমস্যায় কখনো আর আপনার কাছে এসে পৌঁছবে না বা আপনার আর্থিক সংকট আর হবে না।
আপনার কাছে অর্থ ইনকামের বিভিন্ন পথ প্রশস্ত হতে থাকবে। লবঙ্গ এবং এলাচ আপনি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করতে পারেন, অর্থাৎ আপনারা এই লবঙ্গ বা এলাচকে রাখতে পারেন সদর দরজায় ঝুলিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটি নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখতে পারেন, বা এই লবঙ্গকে আপনি ঠাকুর ঘরেও ব্যবহার করতে পারেন মাতা লক্ষ্মীর পূজার ক্ষেত্রে। সন্ধ্যার সময় যখন আমরা নিত্য পূজা করি, শঙ্খ জ্বালাই, শঙ্খ ধ্বনি করি, প্রদীপ জ্বালাই বা তুলসী গাছে জল অর্পণ করি, সেই সময় আপনারা যদি ধুনোর সঙ্গে একটি লবঙ্গ এবং একটি এলাইচি যদি আপনি দিয়ে দেন, তাহলে সেই যে ধোঁয়া নির্গত হয় এবং যে ধোঁয়া আপনার গৃহের চারিপাশে ছড়িয়ে পড়ে, সেই ধোঁয়া কিন্তু আপনার গৃহের সমস্ত নেগেটিভ শক্তি বাস্তু সমস্যাকে দূর করে দিতে সক্ষম। প্রত্যেক দিন না হলেও সপ্তাহের যে কোনো দুদিন আপনি কিন্তু এই কার্য করতে পারেন। অর্থাৎ যদি দুদিন আপনি সময় জানতে চান বা বার জানতে চান, তাহলে বলবো মঙ্গলবার এবং শুক্রবার আপনারা এটা করতে পারেন। ধুনোর সঙ্গে আপনারা একটি লবঙ্গ এবং একটি এলাচ ব্যবহার করবেন এবং সেটি যে ধোঁয়া নির্গত হবে সেটি গৃহের চারিদিকে ছড়িয়ে দেবেন। আপনার গৃহে কখনো বাস্তু সমস্যা তৈরি হবে না এবং এই ক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের গৃহকে পবিত্র করে তুলতে পারবেন, গৃহের মধ্যে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারবেন। এবং বন্ধুরা, আপনার গৃহে যদি প্রচুর সমস্যা থাকে বা বিভিন্ন ঝামেলা, দাম্পত্য সমস্যা বা আপনি কোনো বড় সমস্যার মুখোমুখি রয়েছেন বা কার্যে সিদ্ধি লাভ করতে চাইছেন কিন্তু পারছেন না, তাহলে আপনি ফুটন্ত জলের মধ্যে একটি লবঙ্গ এবং এলাচ দিয়ে দিন এবং তা থেকে যে বাষ্প নির্গত হবে সেটিকে কিছুক্ষণ নির্গত হতে দিন। আপনার ওভেনের কাছে এই কার্যটি করবেন অতি অবশ্যই এবং জলটি যখন ফুটবে সেই সময় আপনারা একটি লবঙ্গ এবং একটি এলাচ সেখানে দিয়ে দেবেন এবং যে বাষ্প নির্গত হবে সেটিকে নির্গত হতে দেবেন। এতে আপনার বিভিন্ন সমস্যা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সমস্ত কার্য করার সময় বিশ্বাস থাকা প্রয়োজন এবং সমস্ত কার্যের সময় আপনি কিন্তু মাতা লক্ষ্মীকে স্মরণ করবেন, মাতা লক্ষ্মীকে প্রণাম করবেন, তার মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাকে পূজা করতে পারেন, তাকে প্রসন্ন করার চেষ্টা করতে পারেন বা মাতা লক্ষ্মীর প্রিয় যে কোনো সামগ্রী, ধান বা পদ্ম ফুল বা পদ্ম বীজ, যে কোনো জিনিস বা করি যেগুলি মাতা লক্ষ্মীর প্রিয়, সেই সমস্ত সামগ্রী গৃহে নিয়ে আসুন এবং আপনার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করুন। অতি অবশ্যই আপনার গৃহে নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।